वेलकम बैक टू माय चैनल फ्रेंड्स। आज के 27 मार्च वर्ल्ड थिएटर डे, तई आज के नाट्यप्रेमी समस्त मानुष के आमी जानाई अनेक शुभेच्छा। साहित्य संगीत नाटक एगुलो हच्छे समाज जीवनेर दर्पण। साहित्य संगीत नाट्य चर्चा प्रत्येकटा मानुषेर मानसिक शक्ति विकाशेर सहायक। तई आज आमी ए विश्व नाट्य दिवसे आमादेर अशोकनगर निवासी प्रख्यात नाट्य व्यक्तित्व श्रीजुक्त कमल सेन महाशय जिनि आमादेर काकू हन, ताके एसेछि श्रद्धा जानाते एवं तार थेके किछु नाट्य दिवस सम्पर्के जानते। विश्व नाट्य दिवसे आजके आमादेर अशोकनगर निवासी श्रीजुक्त कमल सेन महाशय जिनि विख्यात नाट्यकार, नाट्य निर्देशक, नाट्य रचयिता एवं अभिनेताओ बटे, তার কাছ থেকে আমরা আজকে এই বিশ্ব নাট্য দিবসের কিছু কথা শুনে নেব। আজ 27 মার্চ বিশ্ব নাট্য দিবস। এই বিশ্ব নাট্য দিবসে সমগ্র বিশ্বের যেখানে নাটকের চর্চা হোক, সৃজনশীল নাট্য রচনা সম্পর্কে সবাই ব্যস্ত থাকুক, নিয়োজিত থাকুক, সমাজ জীবনের যে দর্পণ সাংস্কৃতিক ভাবনায় সেটা প্রতিফলিত হোক, সঠিক চিন্তা সঠিক ভাবনা মানুষের মধ্যে আলোড়িত হোক, তাই কামনা করি। আর বিশ্ব নাট্য দিবস আমাদেরকে এক সূত্রে বেঁধেছে। বিশ্ব নাট্য দিবসের সৌভ্রাতৃত্ব, শ্রদ্ধা, সাহচর্য সমস্ত নাট্যকর্মীদের প্রতি শুভেচ্ছা থাকুক, অসংখ্য অসংখ্য ভালোবাসা শ্রদ্ধা সহ। কাকুর মুখ থেকেই কাকুর লেখা বিভিন্ন নাটক সম্পর্কে আমরা একটু জেনে নিই। আমার খুব ছোট বয়সের নাটক সেই দপন, যা 77 ডিসেম্বর গণনাট্য পত্রিকায় প্রকাশিত হয়। পরবর্তী বহু নাটক আমি শিল্পী সোনা নাট্য পত্রিকাতে প্রকাশিত হয়েছিল, যা বহুল অভিনীত। আমার অঙ্কেল টম, চেনা কাহিনী, অচেনা গল্প, স্বীকারোক্তি ইত্যাদি, গল্প বলি শোনো সহ বহু নাটক। এছাড়াও আমি বিভিন্ন নাট্য পত্রিকাতে নানাভাবে নাটক লিখেছি, তার অসংখ্য নাটক। সে সম্পর্কে নতুন করে কিছু বলার নেই, এই আপাতত আমার এইটুকুই থাক। আমার যেটা বহুল অভিনীত নাটক মাদক, যা শিল্পী সেনা পত্রিকায় 82 প্রকাশিত হয়েছিল, যা বিভিন্ন সংস্থার গ্রামে গঞ্জে মফস্বলে সর্বত্র বিভিন্ন সংস্থার দ্বারা বহুল অভিনীত, বহুল প্রচারিত নাটক, সাঁওতাল বিদ্রোহে বিরসা মুন্ডার জীবনী অবলম্বন। আমাদের শ্রদ্ধেয় কাকুর কিছু নাটক যেমন ভূমিপিত্র, কিঙ্কর, ম্যাডোবা এবং অতঃপর, এগুলি খুবই উল্লেখযোগ্য। বিবর্ণ অতীত, কিশলয় কথা ছোটদের নাটক এবং চেনা কাহিনী অচেনা গল্প সমস্ত উল্লেখযোগ্য। আর রয়েছে নীল দর্পণ নাটকের খোঁজে। আমাদের অশোকনগরের বিভিন্ন পত্রপত্রিকা যেমন নয়া দুনিয়া, কারু কথা এবং অঙ্গীকার, এই সমস্ত বইতে কাকুর এখনো অনেক নাটক প্রকাশিত হয়ে আসছে। বিশ্ব নাট্য দিবসে আজকে কাকুকে পেয়ে আমরা খুবই ধন্য, তাই কাকুকে অনেক সশ্রদ্ধ প্রণাম জানাই এবং কাকু যাতে সুস্থ সবল থাকে এবং আগামী দিনে আরও কাকুর থেকে নানান ধরনের লেখা আমরা পাই। বন্ধুরা, সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল তো দোল পূর্ণিমা, তাই দোল পূর্ণিমারও আগাম শুভেচ্ছা সকলকে। সবাই ভালো থাকুন, আবার দেখা হবে পরের ভিডিওতে।